তো বন্ধুরা, রিলিজ হলো কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন বাংলা সিনেমা অর্ধাঙ্গিনী। অভিনয়ে আছে কৌশিক সেন, চূর্ণি গঙ্গোপাধ্যায়, জয়া আহসান। প্রাক্তন ও বর্তমানের মধ্যে কে বেশি পরিণত, মানে ডিভোর্সের পর প্রাক্তন স্ত্রী ও বর্তমান স্ত্রীর মধ্যে কে প্রকৃত অর্ধাঙ্গিনী, কে কাকে কতটা ভালোভাবে চেনে, এর একটা পারিবারিক ড্রামা গল্প আমরা এই সিনেমার মাধ্যমে দেখতে পাব। এই সিনেমাটা যখন প্রথম দেখা শুরু করি তখন অতটাও বুঝতে পারিনি কি হতে চলেছে। প্রথম দিকে কিছুটা স্লো লাগলো, কিন্তু কিছুক্ষণ দেখার পর সিনেমার গল্পটা বোঝা গেল এবং হাফ টাইমের কাছ থেকে এই সিনেমাটা আপনার ভালো লাগতে শুরু করবে এবং যখন সিনেমা শেষ হবে তখন নিঃসন্দেহে আপনি বলবেন, হ্যাঁ একটা ভালো সিনেমা দেখলাম। কারণ এই সিনেমার মধ্যে এমন সব বিষয় আছে, এর সঙ্গে এমন কিছু ডায়লগ আছে যা আপনার ভালো লাগবে। এখানে কমেডি বা অন্য কিছু আশা করবেন না, কারণ সিনেমার প্রথম থেকেই ড্রামা এবং বেশি করে ইমোশনের ভাবটাই দেখা গেছে এবং শেষ পর্যন্ত তা বজায় থাকবে। এই সিনেমার সবচেয়ে বড় ইউএসপি হল এই সিনেমার গল্পের স্ক্রিপ্টটা, যা খুবই ভালো। এর সঙ্গে আছে সিনেমায় অভিনীত সমস্ত অ্যাক্টরদের অভিনয়, যার হাত একবার আমরা ছেড়ে আসি ডিভোর্সের পর, ওই কাগজে কলমে সম্পর্ক চুকিয়ে আসি যার সঙ্গে, তার সঙ্গে কি আর আমাদের কোনো যোগাযোগ থাকে না, মনের গভীরেও না, ছেড়ে আসা কি এতটাই সহজ যে চাইলেই ছেড়ে আসা যায়, দিন মাস বছরের এত অভ্যাস চট করে কি ভুলে যাওয়া যায়, আইনত প্রাক্তন হওয়া যায়, আর মনের টান, অনুভূতি, অভ্যাস, উত্তরটা বোধ হয় কম বেশি আমাদের সবারই জানা, আর এর প্রত্যেক কটা উত্তর এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই অর্ধাঙ্গিনী সিনেমার মাধ্যমে। সম্পর্কের এখানে বিভিন্ন দিকগুলো কৌশিক গঙ্গোপাধ্যায় নানাভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এই সিনেমার সুমন, তার প্রাক্তন স্ত্রী শুভা ও বর্তমান স্ত্রী মেঘনা মুস্তাফিকে নিয়ে গড়ে উঠেছে, যেখানে সুমন বাবা হতে অক্ষম কিন্তু মানতে নারাজ, যার জন্য প্রথম স্ত্রী শুভার সঙ্গে ঝামেলা বেড়ে যায়। কারণ বাবা না হওয়ার জন্য সুমন শুভাকেই দায়ী করত, ফলে দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। শুভা তার সাজানো গোছানো সংসার ছেড়ে অন্য জায়গায় চলে যায়। এরপর সুমনের সঙ্গে বাংলাদেশি গায়িকা মেঘনার দেখা হয়, দুজনের মধ্যে সম্পর্ক হয় এবং মেঘনার স্বামীও মারা গেছে, ফলে তারা বিয়ে করে নেয়। কিন্তু বাড়ির লোক তা মেনে না নেওয়ায় এরা দুজনে আলাদা থাকে। এরই মধ্যে সুমনের মাথার অসুখের কারণে হসপিটালে ভর্তি হয়। এরপর সিনেমা ঘুরতে শুরু করে, টাকা পয়সার দরকার, মেডিকেলের কাগজপত্র দরকার, যা মেঘনা জানত না। এবং ভাগ্যের পরিহাসে মুখোমুখি হয় সুমনের প্রাক্তন স্ত্রী ও বর্তমান স্ত্রী। প্রাক্তন স্ত্রী বর্তমান স্ত্রীকে সাহায্য করবে কি না, করলেও কিভাবে করবে, সুমন বেঁচে ফিরবে কি না, সুমনের বাড়ির লোক মেঘনাকে মেনে নেবে কি না, এই সবের জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। কিন্তু এই গল্প যত এগোতে থাকবে ততই নতুন নতুন মোড়ও আসবে এবং সিনেমার শেষে আপনার জন্য একটা টুইস্ট অপেক্ষা করছে। এখানে কৌশিক সেনের অংশ তুলনায় কম ছিল, গোটা গল্পই আবর্তিত হয়েছে চূর্ণি এবং জয়াকে ঘিরে। সঙ্গে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য। জয়া আর চূর্ণিকে নিয়ে সত্য কথা বলার কিছু নেই, প্রতিটা এক্সপ্রেশন সিন ভীষণই নিখুঁত করে ফুটিয়ে তুলেছেন। এদিকে জয়া যেমন চূর্ণির থেকে সাহায্য চাইছেন, লাঞ্ছিত হচ্ছেন, তেমনই ভুল ধরা পড়লে বদলে যেতে পিছবা হচ্ছেন না। অন্যদিকে সম্পর্ক ছেড়ে এলেও নিজের সংসার অন্য কাউকে তুলে দিতে, গুছিয়ে দিতে যেমন সাহায্য করছেন চূর্ণি, তেমনই তাকে কথা শোনাতেও আবার ভালোবেসে কাছে টেনে নিতেও রেয়াত করছেন না। প্রতিটা চরিত্রকে নিখুঁতভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অম্বরীশ ভট্টাচার্য বরাবরের মতোই সহজ সাবলীল, শাশুড়ির চরিত্রে লিলি চক্রবর্তী সহ বাকিরা ঠিকঠাক আছে। আমার মতে এই সিনেমাটা একটা নিঃসন্দেহে ভালো সিনেমা আমি বলবো, তাই এই সিনেমাটা দেখার জন্য আপনাকে অনুরোধ করব। এবং আমি এটাও বলতে পারি যে এই সিনেমাটা আপনার বেশ ভালোই লাগবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।